वेलकम टू द ट्यूटोरियल स्टूडेंट्स आज के परिवेश बोयेर तोमादेर जे चैप्टरटा आछे पंचम चैप्टर अर्थात परिवेश ओ सम्पद चैप्टारेर इंट्रोडक्शनटा एकटुखानी तोमादेरके किछुटा बोले दिते चाई इंट्रोडक्शनटा एकटुखानी किछु पढ़ा हुए एरपर तोमादेर विभिन्न मनीषीदेर जीवन सम्पर्के आलोचना करा हुए चैप्टरटाते मनीषीदेर जीवन सम्पर्के लेखा तोमरा पेये गेछो फर्स्ट इंट्रोडक्शने बोझानो हयेछे मानुषेर सम्पद कत रकमेर होते पारे कोन जिनिसके एक्जैक्टली आमरा सम्पद बोले गण्य करब। अच्छा तो बोइयेर प्रथमे तोमादेर जादेर काछे बोइटा आछे पारले भिडियोटा देखार आगे एकबार बोइटा पढ़े नि फिफ्थ चैप्टर परिवेश ओ सम्पद। अच्छा প্রথমে যে অংশটা আছে একটু তোমাদের ল্যাটেরাইট মাটি বা পাথরের মাটি সম্পর্কে বলে দেওয়া আছে। ন্যাচারালি মালভূমি অঞ্চলে এই ধরনের মাটি দেখতে পাওয়া যায়। মালভূমি অঞ্চল কি? মালভূমি অঞ্চল হচ্ছে উঁচু নিচু চড়াই উৎরাই আছে এরকম অঞ্চল, অথচ সেটা পাহাড়ও নয়, পাহাড়ের মতো অত উঁচুও নয় এবং সমভূমির মতো এতটা সমানও নয়, ঠিক আছে? এরকম অঞ্চলকে আমরা বলে থাকি মালভূমি অঞ্চল। এই মালভূমি অঞ্চলে সাধারণত লাল পাথুরে মাটি দেখতে পাওয়া যায়। আচ্ছা এই মাটিতে ভালো জল দানায় না। সাপোজ আমি চেষ্টা করব স্ক্রিনে লাল পাথুরে মাটি দিয়ে দেওয়ার, অর্থাৎ মাটির ছবি দিয়ে দেওয়া। এই ধরনের মাটিতে বালি কাঁকরের পরিমাণ এতটাই বেশি থাকে যে এটি মাটিটা জল ধরে রাখতে পারে না। যেহেতু জল বেশিক্ষণ বা বেশি ভালো ধরে রাখতে পারে না, তাই এই মাটিতে খুব একটা বেশি কিছু উপযোগী চাষবাসও হয় না। আচ্ছা ন্যাচারালি এই মাটি যেখানে থাকে সেই অঞ্চলে ঢাল প্রচণ্ড বেশি হয়, ফলে জল গড়িয়ে পড়ে যায়, ঠিক আছে? আমাদের রাজ্যে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ার কিছু অংশে এই ধরনের মাটি দেখতে পাওয়া যায় এবং এই অংশগুলো মালভূমি অঞ্চলের অন্তর্গত। এরপর আমরা আসি সম্পদ, যেটা এই চ্যাপ্টারের এই অংশের মেইন টপিক। সম্পদ, সম্পদ কী? কাকে আমরা সম্পদ বলবো? গাছ নদী এগুলো আমাদের সম্পদ না আমাদের ঘর বাড়ি টাকা পয়সা? এগুলো আমাদের সম্পদ। সম্পদ আমরা তাকেই বলবো যারা, মানে সব থেকে সহজ ভাষায় যারা আমাদের যে জিনিসটা, সেটা গাছপালা হতে পারে, আকাশ বাতাস নদী পাহাড় পর্বত, টাকা পয়সা আমার বাড়ি গাড়ি যা কিছু হতে পারে, যে জিনিসটা আমাকে কোনো না কোনোভাবে উপকার করছে সেটাই হচ্ছে আমার কাছে সম্পদ। কি বললাম? যে জিনিসটা আমাকে কোনো না কোনোভাবে উপকার করছে সেটাই হচ্ছে আমার কাছে সম্পদ। যেমন নদী আমার কাছে সম্পদ হতে পারে, কারণ নদী থেকে আমরা প্রচুর উপকার পেয়ে থাকি। নদীর জল সব, আমাদের এটা কৃষি নির্ভর দেশ, নদীর জল প্রচুর পরিমাণে চাষবাসে সাহায্য করে। এছাড়াও একটা পাহাড়, হিমালয় পাহাড় আমাদের কাছে সম্পদ, কারণ হিমালয় পাহাড়ের জন্য শীতকালে এত গ্রীষ্মের দাবদাহের পর শীতকালে একটু ঠান্ডা বাতাস আমরা পাচ্ছি। এছাড়াও হিমালয় পর্বতের জন্য বাইরের শত্রুরা আমাদেরকে আক্রমণ করতে পারছে না, সেরকম একাধারে টাকা পয়সাও কিন্তু আমাদের সম্পদ, যা আমাদের নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটাতে সাহায্য করে। আমার বাড়ি আমার কাছে সম্পদ, যা আমাকে সুরক্ষা বা প্রতিরক্ষা দেয়, ঠিক আছে? আমার গাড়ি আমার কাছে সম্পদ। এছাড়াও মানুষের কিন্তু আরও দুটো সম্পদ আছে, সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে বুদ্ধি, যেটাকে কাজে লাগিয়ে মানুষ সব রকম কাজ করে। আজ মানুষ অন্যান্য জীবের থেকে শ্রেয় একটাই জায়গায়, কারণ তার সে তার বুদ্ধিকে কাজে লাগাতে পেরেছে, ঠিক আছে? এবং মানুষের দ্বিতীয় সম্পদ হচ্ছে মানুষের বল। অবশ্যই সেটাও মানুষকে টিকে রাখ, পরিবেশের সাথে লড়াই করে বেঁচে থাকতে বা টিকে থাকতে সাহায্য করে। আচ্ছা তো প্রাকৃতিক সম্পদ যদি আমরা বলি, নাম থেকেই আমরা বুঝতে পাচ্ছি প্রাকৃতিক সম্পদ আমরা তাকে বলবো যেটা আমরা প্রকৃতি থেকে পাচ্ছি। অ্যাজ ইউজুয়াল যেমন মাটি, জল, বাতাস, এগুলো আমাদের কাছে প্রাকৃতিক সম্পদ, ঠিক আছে? এবারে প্রশ্ন হচ্ছে আমার কাছে, মানে আমি প্রশ্ন করছি তোমাদেরকে, কোন সম্পদটা মানুষের কাছে বড়? এই প্রাকৃতিক সম্পদ অর্থাৎ এই নদী নালা এইগুলো মানুষের কাছে বড়, না মানুষের বুদ্ধি বল এটা মানুষের কাছে বড়? একটু চিন্তা ভাবনা করলে আমরা দেখতে পাব এই দুটোই একে অপরকে ছাড়া ইনকমপ্লিট। অর্থাৎ আমার সামনে শুধু ইট বালি জল কাঠ এসব পড়ে থাকলে সেটা আমাদের কোনো কাজে আসবে না, যদি না আমরা আমাদের বুদ্ধি প্রয়োগ করে সেটাকে তার উপযোগিতা জানার চেষ্টা করি বা সেগুলোকে নিজেদের মতো করে কাজে লাগাতে পারি।
বা শুধু এবারে তাহলে আমরা বলি যে যদি বুদ্ধি বড়, যদি অথচ আমরা শুধু বুদ্ধি নিয়েও চলতে পারবো না। আমার কাছে শুধু বুদ্ধি আছে, আমার কাছে খাবার কিছু নেই, থাকার কিছু নেই, পড়ার কিছু নেই, এইভাবেও মানুষ বেঁচে থাকতে পারে না। সুতরাং মানুষ নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে, মানে বুদ্ধির সাহায্যে আশেপাশে প্রকৃতিতে যা সমস্ত জিনিস পেয়েছে, মাটি, জল, বাতাস, এগুলোকে তার সঠিক ব্যবহারটা মানুষ জানতে শিখেছে, সঠিকভাবে এগুলোকে ব্যবহার করতে পেরেছে। এই দুই মিলিয়েই মানুষ আজ প্রকৃতিতে টিকে আছে। তাই মানুষের কাছে দুটোর গুরুত্বই সমান হওয়া দরকার, ঠিক আছে? যেমন একটা উদাহরণ দিয়ে বলা যাক, শুধু পাথর, পাথর পাহাড় পড়ে আছে, পড়ে আছে, কি এটা আমাদের কি কাজে আসতে পারে? কিন্তু না, মানুষ এটাকে কাজে লাগিয়েছে। মানুষ কি কাজে লাগিয়েছে? পাথর আমাদের সারাদিনে অনেক রকম কাজে আসে। যেমন পাথর দিয়ে আগেকার দিনে মানুষেরা ঘর বাড়ি তৈরি করতো, দুর্গ তৈরি হতো পাথর দিয়ে। আমাদের রেল লাইনে আমরা পাথর দেখেছি, পাথরের শিল নোড়া হয়, তো পাথর নানা রকম কাজে আসে, পাথর দিয়ে রাস্তা তৈরি হতে পারে। আচ্ছা, আবার মাটি, মাটি তো অবশ্যই, মাটি আছে বলে আমরা দাঁড়াতে পারছি, মাটি আছে বলে আমরা বাড়িঘর তৈরি করতে পারছি। কিন্তু আরও মাটি, মাটিকে একটা সঠিক আকার দিয়ে সেটাকে আগুনে পুড়িয়ে মানুষ তৈরি করেছে ইট, এবং ইট দিয়ে সে বাড়ি গেঁথেছে, যেটা কি না শুধু মাটি দিয়ে বাড়ি গাঁথার থেকে বা বাড়ি তৈরির থেকে অনেক অনেক বেশি মজবুত। আচ্ছা, পরের উদাহরণ দিলে বুঝতে পারবো, কয়লা, শুধু কয়লা কি হতো মানুষের কাছে? কিছু হতো না। কয়লা মানুষের, মানে কয়লা মানুষের জীবনে এত উপকার দিয়েছে। প্রথমত কয়লা পুড়িয়ে আমরা জ্বালানি পাই, দ্বিতীয়ত কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ পাই। আচ্ছা, সেই জ্বালানি থেকে আমরা রান্নাবান্না করছি, তাপ বিদ্যুৎ থেকে আমাদের এখানে গোটা পশ্চিমবঙ্গে এবং ভারতের বেশিরভাগ জায়গায় কিন্তু যে ইলেকট্রিসিটি, আমাদের প্রত্যেক দিনে আলো পাখা চলছে, এই ইলেকট্রিসিটির ম্যাক্সিমামটাই কিন্তু আসে তাপ বিদ্যুৎ থেকে, অর্থাৎ কয়লা পুড়িয়ে যে তাপ তৈরি হয় সেই তাপ বিদ্যুৎ থেকে এটা আসে। আমাদের রাজ্যে আসানসোলের রানীগঞ্জে কয়লা খনি আছে আমরা জানি, ঠিক আছে? নেক্সট, তাহলে মানুষের প্রাকৃতিক সম্পদের মধ্যে তিনটে ভেরিয়েশন আমরা পাবো। যদি প্রাকৃতিক সম্পদের কথা বলি, ফার্স্ট অফ অল প্রকৃতিতে আমাদের তিনটে বড় সম্পদ আছে। একটা বনজ সম্পদ, অর্থাৎ বনভূমি বা অরণ্য থেকে মানুষ এত উপকার পায় যে সেই উপকার ভোলার নয়। মানে গাছ মানুষের কী উপকার করে সেটা তোমরা জানোই, মানে আমাদের নিঃশ্বাস থেকে, পরনে বস্ত্র থেকে, পরনে বস্ত্র অর্থাৎ গাছের রেশম কীট থাকে, রেশম কীট থেকে মানুষ তন্তু পাচ্ছে। আচ্ছা, ওষুধপত্র থেকে, খাবার দাবার থেকে, সব অরণ্য আমাদের জুগিয়ে দেয়। অরণ্য আছে বলে বৃষ্টি হচ্ছে, অরণ্য আছে বলে খরা হচ্ছে না, অরণ্য আছে বলে মারাত্মক প্রাকৃতিক ঝড়ে আমরা নষ্ট হয়ে যাচ্ছি না বা আমরা ধ্বংস হয়ে যাচ্ছি না। নেক্সট হচ্ছে কৃষিজ সম্পদ, আমাদের দেশ পুরোটাই কৃষি নির্ভর দেশ। সুতরাং কৃষিকাজকে কাজে লাগিয়ে, মানে কৃষি আমাদের কাছে একটা মস্ত বড় সম্পদ। কৃষিকাজ হচ্ছে বলেই আমরা খেতে পাচ্ছি, এবং কৃষিজ উৎপন্ন দ্রব্য আমরা বাইরের দেশকে বিক্রি করে আমরা লাভবান হচ্ছি। তৃতীয়ত হচ্ছে লাস্ট, মানে আর একটা প্রাকৃতিক সম্পদ হচ্ছে খনিজ সম্পদ। খনিজ সম্পদ আমাদের অনেক বড় সম্পদ। খনিজ সম্পদ আছে বলে চারিদিকে এত কলকারখানা তৈরি হতে পারছে, আমরা এত উন্নত হতে পারছি, এত শিল্পে উন্নত হয়ে উঠতে পারছি। আচ্ছা, নেক্সট, আর মানুষের নিজস্ব দুটি সম্পদ তো আমরা বললাম, ফার্স্ট অফ অল হচ্ছে বুদ্ধি, সেকেন্ড অফ অল হচ্ছে বল। বুদ্ধি আর বলকে কাজে লাগিয়ে মানুষ অনেক কাজই করেছে। আরও যদি উদাহরণ দিই বলা যায়, আগেকার দিনে মানুষ প্রথমত, আগেকার দিনে মানুষ কাঁচা মাংস খেত। তারপর মানুষ দেখলো দাবানলে যখন গোটা বনকে বন পুড়ে যেত, তাতে প্রচুর পশু মারা যেত। মানুষের দল যখন সেই পুড়ে যাওয়া বনে আবার ফিরে আসতো, তখন সেই আগুনে পুড়ে যাওয়া পশুর মাংস দেখলো শিকার করে খাওয়ার থেকে যেটা মরে গেছে তাকে খাওয়া ভালো। আগুনে পুড়ে যাওয়া পশুর মাংস খেয়ে দেখলো সেটা সহজে, সেটা অনেক নরম, কাঁচা মাংস খাওয়ার থেকে সেই মাংস খাওয়া অনেক নরম এবং সুস্বাদু এবং সহজে হজম হয়ে যাচ্ছে। তবে থেকে মানুষ আগুনে ঝলসে মাংস খেতে শিখলো। তারও পরবর্তীকালে মানুষ রান্না করতে শিখলো। রান্না করার জন্য প্রথমে মাটির পাত্র ব্যবহার করতো, কাঁচা মাটির পাত্র, সেটাকে তারপর দেখলো সেটাকে সেটাকে রোদে শুকিয়ে নিত। পরবর্তী আরও যখন সময় গেল, মানুষ দেখতে পেল যে রোদে শুকিয়ে নেওয়ার থেকে যদি আগুনে পুড়িয়ে নেওয়া যায় তাহলে সেটা আরও মজবুত হয়। আরও যখন সময় গেল, মানুষ পাথরের বাসন তৈরি করতে শিখেছে। এখন তো আমরা স্টিলের বাসন দিয়েই ম্যাক্সিমাম আমরা ব্যবহার করে থাকি।
এছাড়াও আরও অনেক উদাহরণ আছে যেখানে মানুষের বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। এবং শেষ আমি একটাই কথা বলতে পারি, প্রাকৃতিক সম্পদ নিয়ে কথা বললাম, প্রাকৃতিক সম্পদের মধ্যে নদী পাহাড় জল বায়ু বাতাস কৃষিজ সম্পদ বনজ সম্পদ খনিজ সম্পদ সব নিয়ে কথা হলো, মানুষের নিজস্ব সম্পদের মধ্যে বুদ্ধি নিয়ে কথা বললো, শেষ যেটা পড়লো সেটা হচ্ছে স্বাস্থ্য বা বল। স্বাস্থ্যই আমরা ছোটবেলা থেকে শুনেছি স্বাস্থ্যই সম্পদ, অর্থাৎ তোমার স্বাস্থ্য যদি ভালো থাকে, তুমি যদি সুস্থ থাকো, তুমি যদি স্বাস্থ্যবান থাকো, তাহলে তোমার সামনে কোনো বাধাই কোনো বাধা নয়। তোমার স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে তুমি ঠিকঠাক বুদ্ধি প্রয়োগ করতে পারবে, তুমি নিজের সামনে সব বাধাকে অতিক্রম করতে পারবে, সব বাধা জিতে নিতে পারবে। তাই আমরা বলবো যে সবার আগে মানুষের নিজের স্বাস্থ্য দেখা দরকার, মানুষের স্বাস্থ্য ঠিক করা দরকার। আমরা প্রত্যেক দিন পুষ্টিকর খাবার খাবো, এখন চারিদিকে যে ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা চলছি সেখানে আমাদেরকে নিজেকে ঠিক রাখা, নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া, সবুজ সবজি খাওয়া, টাটকা ফল খাওয়া প্রচণ্ড পরিমাণে দরকার। আচ্ছা, এই হচ্ছে আমাদের চ্যাপ্টার। এরপর ন্যাচারালি তোমাদের, আমার সামনে বই খোলা আছে, তোমরাও তোমাদের সামনে বই খুলে নাও। ন্যাচারালি তোমাদের এরপর মনীষীদের জীবন স্টার্ট হয়ে যাচ্ছে। লাস্ট একটা কথা আমরা বলতে চাই, এখানে একটা টপিক আছে যে সবাই মিলে উৎসব করা দরকার। কারণ এখানে সবাই মিলে উৎসব করা অর্থে বোঝানো হচ্ছে সবাই মিলে, মানে মিলেমিশে থাকা প্রয়োজন কেন। কারণ দেখো, একা মানুষ কোথাও মিশে থাকতে পারে না, তার মিশে থাকার জন্য সঙ্গী প্রয়োজন বা সঙ্গ প্রয়োজন অন্য কোনো মানুষের। এবং অনেক মানুষের সঙ্গে মিলেমিশে থাকলে আমরা তাদের থেকে অনেক উপকার পেতে পারি, আবার তাদের প্রয়োজনে তাদেরকে উপকার করতেও পারি। এবং উৎসব হলো সমাজের একটি অঙ্গ যেখানে সকলে অংশগ্রহণ একসাথে করতে পারে। মেলা একটা উৎসব, দুর্গাপুজোর কথা আমরা বলতে পারি। আচ্ছা, এছাড়াও আরও নানা রকম প্রচুর উৎসব রয়েছে। তো এই মানে মোট কথা, সমাজের বিভিন্ন বিষয়ে আমরা যদি একে সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারি তাহলে আমাদের জীবন আরও সুখকর হয়ে ওঠে। এই হচ্ছে আমাদের চ্যাপ্টার। খুব ভালো করে বই পড়ো এবং খুব ভালোভাবে পড়াটা তৈরি করো।